আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু হোসেন ফ্যামিলি ব্লগস ইউকে। সকলকে বলেছেন সবাই ভালোই আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশের মাটির মাঝে। আজকে আপনার সামনে কিছু বাংলাদেশের স্পেশাল হামদেশের রেসিপিটা লইয়ে গেলাম। বাংলাদেশে আসার পরে তো অনেক হামদেশ ফিটা সব কিছু খেলাম, আপনার পুরো শেয়ার করি। তারপরে এখন গুড়টা মিলে কোনো ফটোর মিত্র গুড়টা মিলে মজার গুড়। আজকে আপনার সামনে গুড়ের সন্দেশের রেসিপি, একটা ছোটো একটা কিলা বানানি হওয়ার। তারপরে ময়দা দেওয়া হয়েছে, গুড় দেওয়া হয়েছে, এখন কারিটা অ্যাড করছে। আসলে খুবই মজার সন্দেশ হয়েছে। বাংলাদেশের টেস্টই আলাদা। এখন রাজ্যে বানারা খুব বড় বড় হল হয়েছে, ভিতরটা সুন্দর হয়। আপনার লগে একটা শেয়ার করলাম, কই বাংলাদেশে আমি কিতা খারাপ না খারাপ একটা শেয়ার করি। আপনারা সকলে জানে কিবা স্যার দেশ খাইতা গুড় দিয়ে বানাইয়া। তারপরে কত সুন্দর হামদেশটা ফুলের কুমতা কি উঠা হামদেশ খাই আবার রইলাম সকল। আর যারা যারা বাংলাদেশে আন্দাজ খাইতে বাংলাদেশে আইও খা, একলগে বইয়া খাই মানে সব করে দাওয়াত রইল। তারপরে মাসাল্লাহ খুবই সুন্দর লাগে। তারপরে হামদাস রেডি গেছে, রেডি টু ইট, অনেকগুলো হামদাস খুবই মজার দেওয়া হামদাস হয়েছে আমার প্রিয় জিনিস। আমরা তো বাংলাদেশে অনেক এনজয় করলাম, আছে বাংলাদেশের খানিও আছে, ফ্রেশ মাছ খালাম, ফ্রেশ মিট ভেজিটেবল সকল ফ্রেশ খালাম। আর আসলে বাংলাদেশে অনেকগুলো তরকারি দফা থাকে সবসময়। জিনিসটা হইলো আমরা কুমড়া চিন্তা ভাবনা করে মজাদার কুমড়াও বানাইছেন সকলকে মিক্স। আমাদের দেশের মিষ্টি মজার চা সব কিছু খারাপ সব তো ফ্রেশ মিলে বাংলাদেশে অনেকগুলো ফুটি মাছও আছে।
মুশকিল লাগে এখন। আর তো আমরা গেছি ফিশ অপশন, ফিশ অপশন থাকি অনেকগুলো মাছ পাবো হয়েছে। গাঙ্গের মাছ তো ফিশারি না, গাঙ্গের সবগুলো মাছ দেখাই তোমার যখন আপনারা যে আমরা লোকাল বেকারি আপনারা দেখালাম, তারা খেলে নিমকি বানায় তারা সব তো হ্যান্ডমেড করেন, মেশিনের কোনো সিস্টেম নাই, তারা আর দুই সপ্তাহ বানায়। দেখে এটা খুব বড় ছেলেগুলো দেখতে খুব সুন্দর লাগে, তারা যে বানায় ফলটা কত বড় বড় লোয়ারি বা বয়স অনেকটা ফ্রাই করবো।
হলে হালালে হালালে।